যেহেতু দুর্গাপুজোর উদ্যোক্তা আমি, তো আমাদের প্ল্যানিংয়ের মধ্যে এখন চলছে একটা ম্যারাথন দৌড় হাজরা পার্কের পুজোর একজন সেক্রেটারি আমি, তো এখন আমাদের নিঃশ্বাস নেওয়ার কিন্তু অবস্থা থাকে না, বিকজ আমরা চাই মানুষকে কিছু দেখানোর জন্য, সেই জিনিসটা এখন তৈরির জায়গা যাচ্ছে। তো পুজোর এটা প্রি পুজোটা খুব আমাদের ডিফিকাল্ট হয়, আর সেই ডিফিকাল্টির মধ্যে যেতে গিয়ে আমরা অনেক সময় দেখি পুজোর উদ্যোক্তা হিসেবে আমাদের কিন্তু পুজোর নতুন জামা কাপড় হয় না, তো সত্যি হয় না, পুরনো জামা কাপড় পরে নিতে হয় ইস্ত্রি করে লন্ড্রি থেকে আনিয়ে, তো সত্যি তাই, সত্যি তাই। তো আজকে একটা মানে আমি আই কনসিডার মনে মনে শাস্তি ইচ্ছে করে, ডেফিনেটলি ডেফিনেটলি, ছোটবেলা থেকে যে একটা পুজো হবে, কটা জামা কাপড় হলো, কি কি হলো, তো যত আমরা এইসবের মধ্যে ঢুকে যাই ওই চান্সটা কমে যায়। তো আজকে যে অনুষ্ঠান অ্যাট হার বুটিক, আই এম ভেরি লাকি যে আই কুড হ্যাভ কাম হিয়ার টু বি আ পার্ট অফ দিস, নয়তো হয়তো আমি জানতেই পারতাম না যে এই এক্সক্লুসিভ যে ব্যাপারটা, মানে উইচ ইজ মোস্ট অ্যাপ্রিসিয়েটেড, যে আমি কোনো মলে গেলে আমি দেখবো অনেকে একই জামা কাপড় পরেছে, তো আমি আমার দেখবো কোন দুর্গা পুজোয় দাঁড়িয়ে আছি, আমি অর্গানাইজারও সেম কাপড় পরে আছি, যে দেখতে এসছে সেও সেম পরে আসছে। সো দিস ইজ ওয়ে দিস কনসেপ্ট কামস, দিস ইউনিক থিঙ্কিং কাম, উইচ ইজ ইউ হ্যাভ জাস্ট টোল্ড মি, ইউ হ্যাভ গিভেন মি এতগুলো সুন্দর ফেব্রিকের কাপড় যেগুলোয় কীভাবে একটা স্পেশাল ইউনিক জিনিস হবে আমার, যেটা আমি নিজে আয়নায় যখন পরবো আই সে ওকে আই এম ইউনিক, নোবডি এলস উইল ওয়্যার দিস, সো দ্যাট ইজ হোয়াট আই ওয়ান্ট, দ্যাট ইজ হোয়াট এভরিওয়ান উড ওয়ান্ট। তো আমরা তাড়াহুড়োর মধ্যে আমরা অ্যামাজন করে দিই, মিন্ত্রা করে দিই, জ্যাবং করি, তাড়াহুড়ো মেক ইউর লাইফ কমফোর্টেবল, বাট একটু যদি এক পা এগিয়ে আমরা দেখি তাহলে আমরা তো ইউনিক অ্যান্ড এক্সক্লুসিভ ব্যাপারটা করতে পারি, উইচ ইজ দেয়ার ইন দেবশ্রীজ বুটিক আনডাউটেডলি। এই যে এই চিন্তাভাবনা যে সবার জন্য হয়, এই এই বুটিকে রেগুলার ফিল্ম আর্টিস্টরা আসছেন, অন্য ওয়ার্কস অফ লাইফের লোকেরা আসছেন, কিন্তু পলিটিক্সের সাথে যারা যুক্ত, আই এম নট এ ভেরি বিগ পলিটিশিয়ান বাট আই এম ট্রাইং টু বি, অ্যাসপায়ারিং টু বি, আমাদের রাস্তাঘাটে সারাক্ষণ অ্যাবসলিউটলি, বিকজ দ্য ইউথ হ্যাজ টু কাম ফরওয়ার্ড, তো আমরা চেষ্টা করছি রাস্তাঘাটে। এবার এইটা যেটা পড়ে আছি, দিস ইজ অলসো হার ক্রিয়েশন, বাট দিস ইজ পিওর সিল্ক, আমি এটা পরে পাঁচ মিনিটও রাস্তায় দাঁড়াতে পারবো না, আমি ঘেমে আই উইল গিভ আপ। সো দ্যাট ইজ ওয়ে দিস ইউনিক কটন ফেব্রিক যেটা আমি দেখলাম, ভীষণ সুন্দর ফেব্রিক, উইচ উইল নট কিল মি ফ্রম ইনসাইড, সেইগুলো উইথ দ্য ফ্যাশন, উইথ দ্য স্টাইল, ওইটা হলো, ওটা কিন্তু আমার মাথায় আসবে না যে আমি কোন প্যাচটা কোথায় লাগাবো, কোন ডিজাইনটা কোথায় দেবো, আই কান্ট থিঙ্ক দ্যাট, বিকজ আমার মাথায় রাজনীতি চলবে, আমার মাথায় দুর্গাপুজো চলবে, ওই দ্যাট ইজ ওয়ে হার পার্ট কাম, শি উইল থিঙ্ক ওয়াট উইল বি বেস্ট ফর মি। আর আই উড সাজেস্ট, আমার তো ম্যাক্সিমাম কাপড় দুর্গাপুজো 2018 আর কোথাও যাবো না, এখান থেকেই হয়ে গেল, সো আই উড সাজেস্ট এভরি ওয়ান থ্রু ইয়ার পোর্টাল দ্যাট প্লিজ ডু ভিজিট দেবশ্রীজ বুটিক, বিকজ দে আর এক্সক্লুসিভ ইউনিক ফেব্রিক ফর এভরি ওয়ান আউট হিয়ার ফ্রম অল ওয়ার্কস অফ লাইফ। এখানে এমন জামা কাপড় পরতে হবে যেটা আমি সুন্দর করে কমফোর্ট নিয়ে এনজয় করে কাজটা করতে পারি, রাইট? পূজার সাজগোজ সব দেবশ্রী, আমি এই বিজনেসটা চালাই, আমি মেয়েদেরকে কাজ দিই, আমি মেয়েদের এর সঙ্গে কাজটা করি, তো সবাইকে আমাদের হাত বাড়াতে হবে, নিজেদের দেশকে ভালোবাসতে হলে আমাদের সবাইকে এগিয়ে যেতে হবে। তো আমার এই ক্রিয়েশনের জন্য আমার এই 47 ওমেন্স, দে আর ভেরি মাচ ইনভলভ টু ক্রিয়েট দিস ফ্যাশন, দিস ইজ মোর ইম্পর্টেন্ট, এক্সক্লুসিভনেস ইউনিকনেস ইজ আর দেবশ্রীজ বুটিক।